আপনারা জানেন যখন সাম্রাজ্যবাদ থাকে জনগণের ভোট অধিকার থাকে না। আমরা কোন দেশে বসবাস করছি, কোন সরকারের অধীনে বসবাস করছি? আমরা কি এখনো কলোনি? আমরা কি এখনো উপনিবেশের অধীনে বসবাস করছি? তা যদি করে না থাকি তাহলে আমাদের ভোট অধিকার কোথায়? আমাদের মানুষকে হত্যা করা হয়, আমরা প্রতিবাদ করতে পারি না এদেশের? আমি বিশ্বাস করি এদেশে 1971 সালে নয়, 1947 সালেও আমরা এদেশকে স্বাধীন করেছিলাম। আমাদের দাবি পূরণ হয় নাই বলে 71 সালে স্বাধীন করেছি। এবার দেশের অভ্যন্তরে যে শাসক সাম্রাজ্যবাদের মতো জনগণের সঙ্গে নিপীড়নমূলক আচরণ করছে, নির্যাতন করছে, হত্যা করছে, আমরা জানি আমাদের আরেকবার এই স্বৈর শাসকদের বিরুদ্ধে স্বাধীন হতে হবে। আমাদের আবার এদেরকে উচ্ছেদ করে জনগণের সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার করতে হবে। তবে এই 30 লক্ষ শহীদের রক্ত মিশা যাবে না, তবে 71 সালে মুক্তিযুদ্ধ সফল হবে। আমাদের একটা বিশ্বাস ছিল যে এটা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বছর, এই বছরে অন্তত পক্ষে এই সরকার মুক্তিযুদ্ধের প্রতি এবং মানুষের ত্যাগ তিতিকার প্রতি শ্রদ্ধাবনতা থেকে এদেশের মানুষের উপর অত্যাচারী যে স্থিরনির্ভর চালিয়েছিল সেটা অন্তত কিছুদিনের জন্য হয়তো স্থগিত রাখবে। কিন্তু দুর্ভাগ্য, আজকে যখন আমাকে মুক্তিযোদ্ধার পরিচয় দেওয়া হয় তখন আমার অত্যন্ত দুঃখ লাগে। এই জন্য তো আমরা 71 সালে যুদ্ধ করে নেই। আপনাদের খেয়াল আছে যারা আমাদের বয়সী অথবা যারা ইতিহাস পড়েন, 69 সালে সার্জেন্ট জহুরুল হককে কীভাবে হত্যা করা হয়েছিল জেলে রেখে, সেই জেলে রেখে আবার মুস্তাককে হত্যা করা হলো। তখন ছিল উপনিবেশিক শাসন, আর স্বাধীন বাংলাদেশে শাসক উপনিবেশিকের মতো আচরণ করছে, দুইজনের চরিত্র এক। স্বাধীনতায় যদি 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল পাকিস্তান সেনাবাহিনী, আজকে স্বাধীনতার উপরে কত লক্ষ মানুষ স্বাধীনতার এই 50 বছরে মৃত্যুবরণ করেছে অথবা তা হত্যা করা হয়েছে তার একটা হিসাব আমাদের প্রয়োজন। 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছিল পাকিস্তান সেনাবাহিনী এবং রাজাকাররা, স্বাধীনতার পরে শাসক গোষ্ঠীর চেলা চামুন্ড এবং গুন্ডা বাহিনী কত মা বোনের ইজ্জত নিয়েছে তার একটা হিসাব আমাদের থাকা দরকার। কত নিরপরাধ মানুষকে জেলে পোরা হয়েছে, কত ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে, এর একটা হিসাব থাকা দরকার। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি, 1971 সালে মাত্র 7.5 কোটি মানুষের জন্য 1 লক্ষ 16 লক্ষ তরুণ যুবকরাই পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করেছিল। আজকে সেই 18 কোটি মানুষের মধ্যে 5 লক্ষের বেশি তরুণ যুবক রয়েছে। কাজেই বাংলাদেশ একদিন শত্রুমুক্ত হবে এবং মুক্তিযুদ্ধের অধিকার প্রতিষ্ঠা হবে, এই বিশ্বাস আমি করি। আমরা ডিজিটাল আইন যেটা আমরা দেখছি এটা সামরিক শাসনের চাইতেও অত্যন্ত নির্মম এবং অত্যন্ত কঠিন। এটাকে মেনে নিলে একটা স্বাধীন দেশের নাগরিক সাধারণভাবে বসবাস করতে পারে না। আমাদের একটি সংবিধান রয়েছে, যদি এই সংবিধান পাকিস্তান এবং ব্রিটিশের ধারাবাহিকতায় প্রণীত মানুষের অধিকার সংরক্ষণ করতে পারে নাই, তবু এই সংগঠন এই সংবিধানকেই আবার এমনভাবে সাজিয়েছে সেখানে এই দেশের নাগরিক কথা বলতে পারে না। ভোটারবিহীন নির্বাচন হয়, সেই নির্বাচনকে তারা নির্বাচিত বলে দাবি করে আজকে 17-13 বছর ধরে ক্ষমতা রয়েছে। আমি খুব অল্প কথা বলবো। আমি প্রথমেই লেখক বুদ্ধিজীবী মুস্তাক আহমদের প্রতি আমার বিনীত শ্রদ্ধা জ্ঞাপন করছি, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে স্পষ্ট ভাষায় আমি বলতে চাচ্ছি, কারণ আপনারা কিছুদিন আগে আল জাজিরাতে দেখেছেন যেখানে মাফিয়া তন্ত্র সৃষ্টি হলে এই মাফিয়া তন্ত্র চরম পরিণত হচ্ছে আমাদের মতো ক্ষুদ্র রাষ্ট্রগুলির অস্তিত্বকে যে কোনো সময় নস্যাত করে দিতে পারে। এই গভীর ষড়যন্ত্রের একটি অংশ হিসাবে আমরা দেখব এই সরকারকে ক্ষমতায় আনা হয়। এই সরকারকে কিভাবে ক্ষমতায় আনা হয় আপনারা জানেন, 2008 সালে নির্বাচনের পরেও কিন্তু আপনারা দেখবেন হিলারি ক্লিনটন যখন বর্তমান প্রধানমন্ত্রীর সাথে আপনার ইনু সাহেব সম্পর্কে যখন আলোচনা করতেছিলেন, একটা পর্যায়ে তিনি বলেছিলেন হিলারি ক্লিনটন বর্তমান প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী আপনি জানেন 2008 সালে নির্বাচনে কিভাবে আপনাকে ক্ষমতায় আনা হয়েছে, স্পষ্টভাবে এটা
विशेष करे आजकल बुद्धिजीवी जरा ताज हाशमी तार लेखा इटा लेखे से जार जो नाम आदे भाई पावर किचु नहीं तार पढ़े आप तरह देख बेन 2014 साले जनवरी मासे निर्वाचन प्रतिवेशी राष्ट्र सह विशेष करे विशेष संगठन गुलोर की भूमिका चिलो की भावे निर्वाचन होए ये देश गणतंत्र नशादे दी गांग्रेसर होए तार पर आरो विभिषेक माय जे दिन गुलो हम लोग देखते पाए ताहोच्छे आम 1918 साले 30 दिसंबर निर्वाचन जखन 29 तारीखे रात होयेछे सेदिने तो आमादेर बोझा उचित छिलो डिजिटल निरापत्ता आईन आसबे आरो कठिन कठिन आईन आसबे एदेशे नागरिकदेर अधिकार हरण करा हबे प्रकृतपक्षे देशे स्वाधीनतार उपर तारा आघात हानबे एबं तारा माफिया तंत्र प्रतिष्ठा करबे एदेश तो माफिया तंत्रेर जन्य प्रतिष्ठित हय नाई एदेश प्रतिष्ठित होयेछिलो एदेशेर गणतान्त्रिक अधिकार जेने देशे नागरिकरा भोग करते पारे एकटी गणतान्त्रिक पद्धतिते एदेश शासित हबे एदेश माथा चारा दिबे उन्नत पृथ्वीर दिके अग्रसर हबे एई छिलो आमादेर बांगालीदेर आशा आकांक्षा किन्तु आपनारा आजके देखबेन विचार विभागेर स्वाधीनता नेई पार्लामेंट एकटा जे पार्लामेंट प्रतिष्ठित होयेछे एई पार्लामेंटे बिरोधी दल बलते किछु नेई एई पार्लामेंट प्रकृतपक्षे आवामी लीग सरकारे बिटिमे रूपान्तरित होयेछे आपनारा कार निकट आपनारा विचार चाबेन के विचार करबे मुस्ताक हत्यार जरा मुस्ताक के हत्या करे तर निकटे कि आपनारा विचार चाबेन तारा कि विचार कोनो दिन करते पारबे कोनो दिन करते पारबे ना अर्थात आमार राष्ट्रटाके एकटा पुलिस स्टेटे रूपान्तरित करेछे जेभावे सांबादिकदेर साहित्यिकदेर हत्या करा शुरू होयेछे एटा गभीरे जदि आमरा जाई आमरा देखते पाबो जे राष्ट्रीय क्षमता जखन विशेष करे एकटा गोष्ठीर हाते कुक्षिगत हय अर्थात गणतान्त्रिक राष्ट्र जखन थाके ना अर्थात गणतान्त्रिक राष्ट्र थेके तखन स्वैरतान्त्रिक राष्ट्रे रूपान्तरित हय एबं सेई समय आमरा देखबो प्रकृतपक्षे नागरिकेर गणतान्त्रिक कोनो अधिकार थाके ना आपनारा आरो अबाक हबेन आमादेर एई बांग्लादेश जे बांग्लादेश एकटी गणतान्त्रिक आकांक्षा दिये 1971 साले स्वाधीन होयेछिलो सेई देशटी आजके कोथाय चले जाच्छे आमि आपनादेर सामने रेखेई बोलतेछि एदेशेर भविष्यते एइभावे जदि अग्रसर हय তাহলে আরো গভীর সংকটে পড়বে এবং আমার স্বাধীনতা সার্বভৌমত্ব সংকটে পড়বে রাষ্ট্র যখন পুলিশি স্টেটে রূপান্তরিত হয় তখন প্রকৃতপক্ষে নাগরিকের ভাগ ব্যক্তি স্বাধীনতা থাকে না আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু সাংবাদিক বন্ধুগণ আপনাদের নিকট আমি বিনীত অনুরোধ করছি একজন শিক্ষক হিসাবে তা হচ্ছে আপনাদের অনেক ভূমিকা আছে এই দেশকে রক্ষা করার জন্য আপনাদের কলমের কলমের মাধ্যমে আপনারা ভয়কে উপেক্ষা করে নির্ভীক সাংবাদিকতার দিকে চলে যান ইনশাআল্লাহ এই সরকারের পতন অবশ্যম্ভাবী অচিরেই দেখবেন কিছুদিনের মধ্যে দেখবেন জনতা জাগ্রত হবে এই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে এই আমাদের লক্ষ্য আমাদের কাম্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সম্মানিত বন্ধুগণ ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত আছেন বাংলাদেশ নাগরিক ঐক্যের বিপ্লবী আহ্বায়ক জনতা মাহমুদুর রহমান মান্না সম্পাদক আমিনুল আমিন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এনডিএম সরকারি বন্ধুগণ এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষক আমাদের সকলের প্রিয় মানুষ আবু মুসা মোহাম্মদ আরিফুল্লাহ স্যার আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা